একদমই নতুন একটা গান আজকে দু লাইন করলাম, গানটা একদমই আনরিলিস্ট। আর আমি শাবনূর আপুর এত এত বড় ফ্যান, আমি একবার স্ট্যাটাসও দিয়েছিলাম শাবনূর আপুর। তুমি অতুলনীয়া জানো কে তাও প্রিয়া, তুমি অতুলনীয়া জানো কে তাও প্রিয়া, বেঁচে যাই যদি পাই প্রতিদিন তোমায়, তোমায় যতই দেখেছি অবাক চেয়ে থেকেছি। নতুন বছরের শুভেচ্ছা। যে গানটা দিয়ে শুরু হলো রঙ্গনা, রাইট? রঙ্গনা সিনেমা, রঙ্গনা সিনেমার গান, এবং যেখানে আমরা নতুন করে আবার চিত্রনায়িকা শাবনূরকে অভিনয় করতে দেখব। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা আসলে একদমই নতুন একটা গান আজকে দু লাইন করলাম, গানটা একদমই আনরিলিস্ট। আর আমি শাবনূর আপুর এত এত বড় ফ্যান, আমি একবার স্ট্যাটাসও দিয়েছিলাম শাবনূর আপুরকে নিয়ে, যে ছোটবেলায় তার সিনেমা আমি হলে গিয়ে দেখেছি। সবাই, আমরা প্রত্যেকে যারা 90s এ আমাদের, আমি যখন মিডিয়াতে কাজ করা স্টার্ট করি তখন আমার সৌভাগ্য হয়নি তার সিনেমায় কাজ করা, বাট লাকিলি আমার আবার সেই স্বপ্নটা পূরণ হলো যে তার সিনেমাতে আমি গান মানে করছি। সো রঙ্গনা সিনেমার জন্য, হ্যাঁ, আরাফাত হোসেন ভাইয়ের পরিচালিত এই সিনেমাটি, যে গানটি করলাম, গানটি কবির বকুল ভাইয়ের লেখা, আমার সুর সঙ্গীত করা, আমি গিয়েছি, আর আমার সাথে একদমই নতুন একটা সঙ্গীত শিল্পী গিয়েছে, মারুফা ত্রিশা। সেটাকে কেন্দ্র করে আসলে করা। আর আমি খুবই হ্যাপি হয়েছি যে আমি দেখেছি ইন্টারভিউতে শাবনূর আপু বলেছে গানটা তার এত এত ভালো লেগেছে যে এখনই সে মানে গানটা শুনেই নাকি মানে আমি একটা ইন্টারভিউতে দেখেছি সেটা। সো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি আমি আসলে অনেক লাকি, আমার জন্য অনেক বড় সৌভাগ্য। এবং এই গীতিকবি কবির বকুল ইমরান মাহমুদুল জুটি, এটা সবসময় আসলে হিট জুটি, এটা এটা বলতেই হবে, কারণ সব জায়গায় কিন্তু তার ছোঁয়া আছে। সে প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, তুই কি আমার হবিরের জন্য, সেখানে প্রথমবার মেরিল প্রথম আলো, প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়া, তারপরে আবার থার্ড টাইমও ভাইয়ের গানেই লেখা, এবং কি বলে চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ডও আমি ভাইয়ের গানে পেয়েছি। তো আসলে আমাদের যে কম্বোটা, এটা আসলে ভাইয়ার সাথে তো আমার এক্সপিরিয়েন্সের মানে কি বলবো, সে তো অনেক সিনিয়র, এত এত লেজেন্ডারি মিউজিশিয়ানদের সাথে সে কাজ করেছে, একদমই নতুন আমি, একদমই বলা চলে যে অভিজ্ঞতার বিশাল গ্যাপ, কিন্তু তারপরও আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো, উনি এত বিনয়ী যে উনি কখনো ওইটা ফিলই করায় না, যে আসলে যে বলেন একটা চাপ থাকে কিন্তু অনেক সিনিয়রদের সাথে কাজ করা, কিন্তু উনি একদম যে না আমার কমফোর্ট জোনটা রেখে যায়, হ্যাঁ ইমরান কি লাগবে তোমার, মানে অলওয়েজ রেডি টু ডু। সো এই জন্য আমার ওনাকে সবচেয়ে বেশি ভালো লাগে, যে একজন গুণী, এত বড় গুণী মানুষ হয়েও, এত সিনিয়র একজন মানুষ হয়েও বন্ধুসুলভ আমাদের কাজগুলো হয়ে যায় এবং খুবই সুন্দর হয়। একদম।